হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আগের ক্লাসে আমরা লাগরাঞ্জের মিন ভেলো থিওরাম আলোচনা করেছিলাম তার জ্যামিতিক তাৎপর্য ব্যাখ্যা করেছিলাম লাগরাঞ্জের উপপাধ্যের যে বিভিন্ন রূপ সে রূপগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম এই সমস্ত কিছু লাগরাঞ্জ এর মিন ভেলো থিওরম এবং তার রূপগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রবলেমের আমরা আজকের ক্লাসে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম তোমাদের আটকাবে না তোমরা যদি মন দিয়ে একটু ভিডিওটা লক্ষ্য করো তাহলে দেখো আজকের প্রথম প্রবলেম এরপর আসি দেখো প্রথম অঙ্কে প্রথম অঙ্ক বলা আছে লাগরাঞ্জের মান উপপাদ্য অর্থাৎ মিন ভ্যালু থিয়োরাম ব্যবহার যাচাই করো মানে চেক করতে হবে আর কি চেক যদি হয় দুটো কন্ডিশন যদি সিদ্ধ করে তাহলে সি এর মানটা বের করতে হবে তা দেখো প্রথম অঙ্ক বলা আছে এফ এক্স সমান এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইন ওয়ান কমার টু বদ্ধ অন্তরাল আর দু নম্বর প্রবলেম দেওয়া আছে এফ এক্স ইকোয়ালস টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইন মাইনাস ইলেভেন বাই সেভেন কমা তেরো বাই সেভেন এই দুটো প্রবলেম দিয়েছি পরবর্তীতে আবার অঙ্ক আছে তো আমি একটা অঙ্ক করে দেবো সেম জিনিস তোমরা দু নম্বরটা করবে তো দেখো প্রথম অঙ্কে যাওয়ার আগে তোমাদের বলি তোমরা ক্লাস নাইনে বহু প্রতি সংখ্যামালা পড়েছো বহু প্রতি সংখ্যামালা কাকে বলে তোমরা জেনেছো আজকে আবার নতুন করে কিছু বলবো না এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস এটা হচ্ছে বহুপদির সংখ্যামালা একটা অনেকগুলো পদ নিয়ে এটা হয়েছে চারটা পদ নিয়ে তো তোমার তাহলে এই যে সমান্ত প্লাস থ্রি তাহলে আমরা বলতে পারি এফএক্সটা হচ্ছে একটা বহুপদী অপেক্ষক যদি বহুপদী অপেক্ষক হয় দেখো ওয়ান টু এই যে বদ্ধ অন্তরাল প্রত্যেক জায়গায় এফেক্সের মান আছে প্রত্যেকটা বিন্দুতে মান পাবো কোথাও কোনো অসুবিধা নেই যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়ান কমা টু মুক্ত অন্তরালে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা বিন্দুতে মান পাবো তো বহু প্রতি অপেক্ষক কণগুলো যে অপেক্ষকের অর্থাৎ যে অপেক্ষকের যে অপেক্ষকটার যে সংখ্যামালা নিয়ে গঠিত সেই সংখ্যামালে যে চলরাশিগুলো আছে সেই চলরাশির যে সূচকগুলো অর্থাৎ ঘাতগুলো ঘাতগুলো হবে ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি হয় তাহলেই সেটা তোমার বহুপতি সংখ্যামালা হবে তো দ্বিতীয়টাও তাই দেখো এক্স কিউব আছে থ্রি এক্স আছে ওয়ান আছে প্রত্যেক এক্স কিউব তিন ধনাত্মক সূচক এই কীভাবে দু নম্বরটা করবে তো দেখো যেহেতু বহুপদী অপেক্ষক এটুকু মাথায় রাখবে বহুপদী অপেক্ষক হলে সর্বত্র সন্তত আর সর্বত্র অবকলনযোগ্য হয় তাহলে ওয়ান কমা টু তো সন্তত ওয়ান কমা টু মুক্ত অন্তরালে অবকলনযোগ্য তো দেখো সেটাই লিখেছি আমরা বহুপদী এফেক্স হল বহুপদী অপেক্ষক বহুপদী অপেক্ষক সর্বত্র সন্তত অবকলনযোগ্য তাই এফেক্স অপেক্ষক এক কমা দুই অন্তরালে এক কমা দুই মুক্ত বদ্ধ অন্তরালে সন্তত আর এক কমা দুই মুক্ত অন্তরালে অবকলনযোগ্য তাহলে লাগরানি থামমটা খাটবে তাহলে লাগরান থোরমটা যদি খাটে তাহলে আমরা এক কমা দুইয়ের মাঝে তাহলে এক কমা দুইয়ের মাঝে অর্থাৎ এক কমা দুই অন্তরালে অন্তত একটা সি পাবো যাতে করে এফ টু মাইনাস এফ ওয়ান হয় ওয়ান লেস সি অর্থাৎ এফ মান এই যে দেওয়া আছে সেখানে এক্সের জায়গায় টু বসিয়ে দিয়েছি আর এফ ওয়ান অর্থাৎ এক্স এ জায়গায় ওয়ান বসিয়ে তাহলে এফ টু টু কিউ প্লাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ওয়ান মাইনাস এফ ওয়ানের মানটা হচ্ছে ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টু ইউ ওয়ান প্লাস ওয়ান সমান টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান হয় ইন্টু এফ ডেস সি অর্থাৎ ক্যালকুলেশন করে পেয়েছি তোমরা ক্যালকুলেশন বুঝতে পারছো যোগ করেছি ওটা পঁচিশ মাইনাস সেভেন সমান থ্রি সি স্কোয়ার প্লাস সিক্স সি প্লাস টু অর্থাৎ ফাইনাল ক্যালকুলেশন করার পর পেয়েছি থ্রি সি স্কোয়ার প্লাস সিক্স সি মাইনাস ষোলো সমান জিরো সবগুলোকে একদিকে নিয়ে এলাম সি ধরে খাটিয়েছি সিধারচার্যের সূত্রের সাহায্যে দেখো সিধরচার্য খাটিয়েছি সিধারচার্য কী বলছে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফার স্কোয়ার মাইনাস ফোর সি বাই টুয়ে অর্থাৎ সি সমান হবে মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট অফ হার ছত্রিশ প্লাস ফোর ইন্টু থ্রি ইন্টু সিক্সটিন বাই টু ইন্টু থ্রি অর্থাৎ মাইনাস ছয় প্লাস মাইনাস রুট অফ ছত্রিশ প্লাস চার তিনে বারো ষোলো একশো বিরানব্বই সমান মাইনাস ছয় প্লাস মাইনাস রুট অফার দুশো আঠাশ বাই ছয় অর্থাৎ যেহেতু সিটা এক কমা দুইয়ের মাঝে সিটা ঋণাত্মক নয় এখানে যদি মাইনাস ছয় মাইনাসটা নিই প্লাসের জায়গায় যদি মাইনাসটা নিন তাহলে এটা সি মানটা নেগেটিভ আসতে সেটা সম্ভব নয় তাহলে সিটা কত মাইনাস ছয় প্লাস রুট ওভার দুশো আঠাশ ছয় অর্থাৎ মাইনাস ছয় প্লাস টু রুট ফিফটি সেভেন বাই ছয় অর্থাৎ দুইটা ক্যান্সেল হয়ে যাবে উপর নিচে অর্থাৎ মাইনাস তিন প্লাস রুট ফিফটি সেভেন বাই তিন এটা হচ্ছে একইভাবে তোমরা দু নম্বরটা করবে দু নম্বরটা বহুপতি বহু প্রতি যদি হয় তাহলে তোমাদের আর কোনো সমস্যা নেই সর্বত্র সন্তত সর্বত্র ঠিক আছে এরকম যদি রোলেও থাকে তোমরা লিখবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপর নেক্সট দেখো নেক্সট দেখো লাগরাঞ্চির উপপদে যাচাই করো যেখানে বলা আছে এফ এক্সটা লগ এক্স যেখানে অন্তরালটা বলা আছে ওয়ান কমা কি ই বদ্ধ অন্তরাল আর দু নম্বর অঙ্ক দেওয়া আছে যাচ্ছে এফএস এক্স ওয়ান কমা টু বদ্ধ অন্তরাল এই যে যাচাই করতে বলেছে তো দেখো প্রথমের প্রবলেমটা প্রথমটা হচ্ছে লগার্দ ফাংশন লগারিদ ফাংশন লগ এক্সটা ডিফাইন্ড হয় সংজ্ঞাত হয় যখন এক্সটা গ্যাটার দেন জিরো এক্সট্রা গ্যাটার দেন জিরো সব জায়গায় মান পাব যেহেতু এখানে ওয়ান কমা ই আছে এক্সট্রা তো অবশ্যই গ্রেটার দেন জিরো তাহলে এখানে লগ এক্সের মান আমরা পাবো অর্থাৎ লগ এক্সটা এখানে সন্তত হবে ঠিক আছে তো এই অন্তরালে সন্তত হবে আর যদি ডেরিভেটিভ করি লগ এক্স সেটার টু ওয়ান বাই এক্স ওয়ান কমা ইয়ের মাঝে সব জায়গায় মান পাবো কোথাও কোনো অসুবিধা নেই তাহলে লড়াই এবং ফাংশন এই যে ওয়ান কমা ইতে সন্তত হচ্ছে অবকলনযোগ্য হচ্ছে তো দেখো সন এটাই লিখেছি সন্তত ওয়ান কমায় অবকলনযোগ্য তাহলে লাগরান যে সাহায্য অন্তত একটা ওয়ান কমা ই এর মাঝে অন্তত একটা বিন্দু সি পাবো যাতে করে এফি মাইনাস এফ ওয়ান সমান ই মাইনাস ওয়ান ইন্টু এফ ডে সি হয় তার মানে কত এফি মানে লগ ই মাইনাস লগ ওয়ান সমান ই মাইনাস ওয়ান বাই সি তো ওয়ান বাই সি হচ্ছে অর্থাৎ ওয়ান মাইনাস লগের মান ওয়ান লগ ওয়ান ওয়ান জিরো অর্থাৎ ওয়ান মাইনাস জিরো সমান ই মাইনাস ওয়ান বাই সি অর্থাৎ সি সমান ই মাইনাস ওয়ান মানটা হয় টু থেকে তিনের মধ্যে থাকে অর্থাৎ টু পয়েন্ট কাছাকাছি তো এটা হবে সিটা দেখবে এক আর ইয়ের মাঝেই আছে ঠিক আছে অর্থাৎ সিটা পেয়ে গেলাম নেক্সট দেখো ই টু এক্স ইটুথ এবার এক্স তো আমরা জানি এভেস এক্সের মান যাই নাও একটা মান পাবে অর্থাৎ ইটুথ বার এক্স সন্তত সব জায়গায় সন্তত তাহলে ওয়ান কোমার টু তো সন্তত এভিডেস সমান ইটুথ বার এক্স মান পাবো কোনো অসুবিধা নেই অবকলনযোগ্য ওয়ান কমা টুতে অবকলনযোগ্য তাহলে লাগরান উপাদের সাহায্যে আমরা কী পাবো অন্তত একটা বিন্দু ওয়ান কমা টু এর মাঝে পাবো মুক্ত অন্তরালে এটা মুক্ত অন্তরাল ওয়ান কোমার টু একটা পাবো সি যাতে করে এফ টু মাইনাস এফ ওয়ান সমান টু মাইনাস ওয়ান সি অর্থাৎ ই এফ টু ওয়ান ই স্কোয়ার মাইনাস ই টু ওয়ান সমান সি তো ই টু থেকে সি সমান স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ যদি দুদিকে লগ নিিনি লগ অফ ই টু সমান লগ অফ ইন্টু ই মাইনাস ওয়ান অর্থাৎ সিটা আগে চলে আসবে সি লগই সমান এ লগ অফ এ ইন্টু বি সমান লগে প্লাস লগ বি করা আছে তাহলে লগি প্লাস লগ অফ ই মাইনাস ওয়ান অর্থাৎ লগ ইন মান ওয়ান অর্থাৎ সি সমান ওয়ান প্লাস লগ অফ ই মাইনাস ওয়ান এখানে ই এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে এক কমার দুইয়ের মাঝেই সিটা আছে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে অবকলনযোগ্য কি না অন্তরকলনযোগ্য কিনা ওই বদ্ধ অন্তরালে মুক্ত অন্তরালে এগুলো তোমরা চেক করবে তারপরে কন্ডিশনটা অ্যাপ্লাই করে তোমরা অঙ্কগুলো করবে এইভাবে নেক্সট দেখো এখানে দেওয়া আছে দেখো এফ অপেক্ষকটা দুই চার অন্তরালে অবকলনযোগ্য আর এফ টুটা বলা আছে তিন আর এফ ডে এক্সটা গেটার দেন পাঁচ ফর অল এক্স গেটা ফর অল এক্স বিলংস টু দুই কমা তাহলে এ ফোরুম মানটা কত বা এই ফোরুম মানটা কী হবে তো দেখো অবকলনযোগ্য বলা আছে দুই কমা চায়ের অবকলনযোগ্য যদি হয় তাহলে তার মানে তো সন্তত হবেই সন্তত না হলে তো অবকলনের সন্তত অবকলন হলেই সন্তত হবে হুম সন্তত না হলে তো অবকলন হওয়ার কোনো প্রশ্নই নেই তো দেখো তাহলে অবকলনযোগ্য দুই কমা চায় তাহলে ওই অন্তরালে সন্তত লাখ রানি উপদেশে যে আমরা কী পাই এফ ফোর মাইনাস এফ টু সমান ফোর মাইনাস টু ইন্টু এফডার সি আর যেখানে টু লেস সি লেস ফোর এফ ফোর মাইনাস এফ টুর মানটা বসিয়ে দিয়েছি তিন তাহলে এফ ফোর মাইনাস তিন সমান টু এফডার সি আপনার এফডার বলা আছে সিটা দুই কমে চারের মাঝে আবার এফডাস এক্সটা গেটার দেন পাঁচ দুই কমে চারের মাঝে ফোর অল এক্স তাহলে এফডার সিটাও গেটার দেন পাঁচ হবে তাহলে এফডার সিটা যদি গেটার দেন পাঁচ হয় তাহলে টু এফডার সিটা গ্রেটার দেন দশ হবে টু ইন্টু পাঁচ গেটার দেন দশ তাহলে এফ ফোর মাইনাস থ্রিটা হবে গেটার দেন এটা বেকেটা লিখে দিয়েছি যেহেতু এফডের সিটে গেটার দেন পাঁচ তাহলে এফ ফোরটা কি হচ্ছে দশ প্লাস তিন গেটার দেন দশ প্লাস তিন সমান তেরো তাহলে এফ ফোর হচ্ছে গেটার দেন তেরো তোমরা এভাবে করবে ঠিক আছে নেক্সট দেখো আবার কিছু প্রমাণ করতে বলেছে লাগরাজের সাহায্যে লাগরাজের মধ্যমান উপপাধ্যায়ের সাহায্যে প্রমাণ করো

আমরা এই প্রমাণগুলো সহজেই করে নেব ঠিক আছে তো দেখো আমি দুটো করছি একটা তোমরা বাড়িতে করে নেবে তো দেখো পথ তোমাকে ওটার ক্ষেত্রে এই যে রূপগুলো দিয়েছিলাম সেখানে এফ দিয়েছিল এফ এক্স তো এখানে এফএক্সটা তোমাকে ধরে নিতে হবে তো প্রথমের ক্ষেত্রে তোমাকে এফএক্সটা লগ লগ অফ ওয়ান প্লাস এক্স ধরতে হবে তো অঙ্কটা দেখে তোমাকে ফাংশানটা চুজ করতে হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম কিছু নেই অঙ্কটা আগে দেখতে হবে তারপরে ফাংশানটা চুজ করতে হবে দেখো তাহলে এক্সটা গেটার দেন জিরোতে এফ এক্সট্রা কোনো অসুবিধা নেই এক্সট্রা যদি গেটার দেন জিরো হয় তাহলে ওয়ান প্লাস এক্সটা অতি অবশ্যই কেটার দেন জিরো কিন্তু ওয়ান প্লাস এক্সটা যদি গেটার দেন জিরো তাহলে লগ এক্সটা তো সংজ্ঞাত কোনো অসুবিধা নেই অবকলন যোগ্য হবে ওয়ান লগ এক্সে ডেলিভিউ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স সর্বত্র মান পাবো এক্সট্রা গ্যাটার দেন জিরোতে তা অবকলন যোগ্য হচ্ছে সন্তত হচ্ছে তাহলে জিরো কমা এক্স অন্তরালে মধ্যম মান যদি আমরা প্রয়োগ করি তাহলে কী হবে ওই যে যে রূপটা পেয়েছিলাম জিরো কমে এক্সে তাহলে এফএক্স মানে এফ জিরো প্লাস এক্স এভডেস থিটা এক্স আমরা জিরো যেখানে জিরো লেস থিটা লেস ওয়ান আমরা পেয়েছিলাম তা দেখো এফ এক্সের মান বসিয়ে দিচ্ছি লগ অফ ওয়ান প্লাস এক্স এফ জিরোর মান কত এফ জিরোর মান হচ্ছে লগ অফ ওয়ান অর্থাৎ জিরো আমি সেটা লিখি নিই তাহলে এক্স ইন্টু ডেস থিটা এক্স এক্স ইন্টু এভডেস এভডেস এক্সের কত আমি লিখিয়ে দিচ্ছি এভডেস এক্সটা এ দেখো এফডাস এক্সটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তাহলে এফ ডাস থ্রিটা এক্সট্রা হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের জায়গায় থ্রিটা এক্স অর্থাৎ এক্স বাই ওয়ান প্লাস থ্রিটা এক্স ঠিক আছে তো দেখো আমরা জানি কি জিরো লেস থ্রিটা লেস ওয়ান আমরা জানি এই যে জিরো লেস থ্রি লেস ওয়ান যেহেতু এক্সটা গ্রেটার দেন জিরো তাহলে এক্সটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে ইনিকুয়ালিটি সাইনের কোনো চেঞ্জ হয় না তাহলে জিরো লেস দেন থ্রিটা এক্স এক্স থেকে যদি মাল্টিপ্লাই করি জিরো লেস থ্রিটা এক্স লেস এক্স যেহেতু এক্সটা গ্রেটার দেন জিরো এবার যদি ওয়ান যোগ করি সব দিকে তাহলে ওয়ান লেস দেন ওয়ান প্লাস থ্রিটা এক্স লেস দেন ওয়ান প্লাস এক্স সব দিকে ওয়ান প্লাস ওয়ান যোগ হয়ে যাবে এবার যদি আমি উল্টে দিই উল্টে দিলে এইটা আগে চলে আসবে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স লেস দেন ওয়ান বাই ওয়ান প্লাস লেস দেন ওয়ান এগুলো আমরা জানি যদি আমরা ওয়ান বাই করি তাহলে ওইটা আগে চলে আসে তাহলে এক্স দিয়ে আবার মাল্টিপ্লাই করি যেহেতু এক্সট্রা কেটার দিন তাহলে ইনিগুলোটা সাইনের কোনো চেঞ্জ হবে না তাহলে এক্স বাই ওয়ান প্লাস এক্স লেস দেন এক্স বাই ওয়ান লেস এক্স তাহলে দেখো আবার তাহলে এক্স বাই ওয়ান প্লাস এক্স আবার এক্স বাই ওয়ান প্লাস মান কোনটা এক্স বাই ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস থ্রিটা এক্সের মানে হচ্ছে লগ অফ ওয়ান এক্স তাহলে এখানে লগ অফ ওয়ান প্লাস এক্স লেস দেন এক্স তাহলে দেখো তিন নাম্বার যে রূপটা ছিল সেই রূপটা ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেললাম ঠিক আছে তোমরা এইভাবে অঙ্কটা করবে অঙ্কগুলো খুব সহজ প্রথমে তোমার ফাংশনটা অঙ্কটা দেখে তোমাকে চুজ করতে হবে হুম তো দেখো নেক্সট প্রবলেম পরেরটা দেখো কী আছে এফ এক্স সমান এ সরি এক্সটা গ্রেটার দেন এক্স আছে তাহলে আমি এফ এক্সটা সাইনেক্স ধরলাম ঠিক আছে এখানে তো বলা আছে জিরো লেস সিক্স লেস ফাইভ বাই টু আমরা জানি সাইন এক্সটা সন্তত হয় অবকলনযোগ্য হয় জিরো কমা পাই বাই টুতে তাহলে এফ এক্সটা সন্তত জিরো কমা পাই বাই টু আর অবকলনযোগ্য জিরো লেস সিক্স লেস ফাইভ বাই টু বিস্তারে এভরেজ সেক্স সমান হয় কস এক্স তাহলে লাগলাম যে দুটো সূত্র ওই অন্তরালে সিদ্ধ করছে যেহেতু জিরো লেস এক্স লেস পাই বাই টু তাই জিরো কোমা এক্স ক্লোজ অন্তরালে লাগরাঞ্জের মান অর্থাৎ লাগরাঞ্জের মিনভেলো থিওরম আমরা প্রয়োগ করে পাই এফ এক্স সমান এফ জিরো প্লাস এক্স এফ ডেস থিটা এক্স যেখানে জিরো লেস থিটা লেস ওয়ান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এই জিরো লেস থিটা লেস ওয়ান যেখানেই থিটা থাকবে সেখানেই কিন্তু জিরো লেস থিটা লেস ওয়ান অতি অবশ্যই লিখবে ঠিক আছে এফ এক্সটা পেয়ে গেলাম এফ জিরো মানে কত সাইন জিরো সাইন জিরো মানে জিরো অর্থাৎ এক্স এভারেস এক্স থি এভারেস থিটা এক্স মানে কস অফ থিটা এক্স তাহলে এক্স কস থিটা এক্স আর আমরা কী জানি কস থিটা এক্স সবসময় লেস দেন ওয়ান হয় লেস আর ইকুয়ালস টু ওয়ান হয় এখানে দেখো যেহেতু জিরোটা লেস থিটা লেস ওয়ান আছে আর জিরোটা লেস এক্স লেস ফাইভ বাই টু আছে তার মানে কস মানে ওয়ান হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ থিটা এক্সের মানটা জিরো হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ থিটাও জিরো নয় এক্সোও জিরো নয় থিটা এক্স গুন করলেও সেটা একের থেকে সরি জিরোর থেকে বড়ো হবে অর্থাৎ জিরো হবে না মানে ওয়ান হবে না আর কি সবসময় ওয়ানের থেকে ছোটোই হবে তাহলে কস থিটা এক্সটা লেস দেন ওয়ান আমি ব্যাকেটে লিখে দিচ্ছি যেহেতু জিরো লেস থ্রিটা লেস ওয়ান আর জিরো লেস সিক্স লেস ফাইভ বাই টু অর্থাৎ জিরো না হলে তো ওয়ান হচ্ছে না আবার দেখো এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে এক্স কস থ্রিটা এক্স লেস দেন এক্স যেহেতু এক্সট্রা গেটার দেন যে সাইন কোনো চেঞ্জ হবে না লেস দেন লেস দেনে থাকবে অর্থাৎ এক্স ক্রস থ্রিটা এক্সের মানটাকে এফএস তাহলে এফএক্স লেস দেন এক্স অর্থাৎ এফএক্সের মানটা হচ্ছে সাইন এক্স লেস দেন এক্স অর্থাৎ এক্সট্রা ক্যাটার দেন সাইন এক্স আমরা পেয়ে গেলাম ইজিলি খুব সহজ লাগ্রান যদি উপবাদ্যটা ভালোভাবে একটু দেখে নাও তাহলে এই ধরনের যে প্রমাণগুলো আছে এগুলো খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তোমরা তিন নাম্বার যেটা আছে এফএক্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেস দেন টেন ইনস এক্স লেস দেন এটা এফএক্সটা ধরবে আমি এখনই বলছি না তোমরা চেষ্টা করবে যদি না পারো কমেন্ট বক্সে জানাবে আমি বলে দেবো ঠিক আছে নেক্সট দেখো এটাও তোমাদের একটু জেনে রাখা দরকার ক্রম বর্ধমান মানে ক্রমশ বাড়ছে কোথাও কমেনি আর ক্রম হাসন মানে উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছে দেখো বলা আছে প্রবলেমটা এ লেস ইকুয়ালস টু লেস ইকুয়ালস বি অন্তরালে এফএক্সটা সন্তত আর এ লেস এক্স লেস বি অন্তরালে ডেস এক্সটা গ্রেটার দেন জিরো তাহলে প্রমাণ করতে হবে এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বিস্তারে এফএসটা ক্রমবর্ধমান হয় অর্থাৎ কোনো একটা অন্তরালে তার যদি ডেরিভিটিভটা গ্রেটার দেন জিরো হয় অন্তরালে পুরো অন্তরালটাই তাহলে ওই অন্তরালে ক্রম বর্ধমান হবে আর যদি লেস দেন জিরো হয় ডেরিভেটিভটা ওই অন্তরালে সমস্ত বিন্দুতে তাহলে ক্রম হাসমান হবে একই প্রমাণ আমরা গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে দেখাচ্ছি তো দেখো এ আর বি এর মাঝে অর্থাৎ ধরো এখানে এ আছে এখানে বি এই অন্তরালটা আমি এক্স ওয়ান আর এক্স টু দুটো বিন্দু নিলাম যেখানে এক্সটা এ হো এক্সটা এক্স টু এক্স ওয়ানটা এক্স এক্সটুর থেকে ছোটো আবার দেখো এক্স ওয়ানটা এ হতে পারে এক্স টুটা বি হতে পারে কিন্তু এক্স ওয়ান সবসময় এক্স টুর থেকে ছোটো এরকম বিন্দু আমরা নিলাম তো এক্স ওয়ান এক্স টু এমন দুটি বিন্দু নিলাম যাতে করে এ লেস ইকুয়েলস টু এক্স ওয়ান লেস দেন এক্স টু লেস ইকুয়ালস টু বি অর্থাৎ এক্স ওয়ানটা এ হতে পারে আর এক্স টুটা বি হতে পারে বা এ আর বি এর মাঝে হইতে পারে যেখানে এক্সটা এক্স ওয়ানটা এক্স টু থেকে ছোটো তাহলে দেখো বলা আছে এফ এক্সটা বলা আছে এ কোমা বি পুরো অন্তরালে সন্তত তাহলে যেহেতু এক্স ওয়ান এক্স টুটা ওর ভিতরে আছে এ আর বি এর তাহলে এক্স ওয়ান এক্স এটাকে যদি আমি একটা অন্তরাল করি তাহলে এক্স ওয়ান এক্স টু অন্তরালও পুরোটাই যদি সন্তত হয় তাহলে এই অন্তরালটাও সন্তত পুরো অন্তরালটা যদি অবকলনযোগ্য হয় তাহলে এই অন্তরালটাও এই অন্তরালটা অবকলনযোগ্য হবে পুরোটার মধ্যে এটা একটু ছোটো পার্ট এক্স ওয়ান এক্স টু সেটাই লিখেছি দেখো আমরা এক্স ওয়ান এক্স টুটা অন্তরাল করেছি যেহেতু এফএক্সটা এ কমা বি অন্তরালে সন্তত তাই এক্স ওয়ান কমা এক্স টু অন্তরালে অপেক্ষকটা সন্তত অপেক্ষকটা এখানে লেখা নেই তাই এটা অপেক্ষক হবে তাই অপেক্ষক এক্স ওয়ান এক্স টু অন্তরালে সন্তত আবার এফ এক্স অপেক্ষক এ কমা বি অন্তরালে অবকলনযোগ্য তাই এক্স ওয়ান কমা এক্স টু অন্তরালে এক্স ওয়ান কমা এক্স টু অন্তরাল অব মুক্ত অন্তরালে অবকলনযোগ্য তাহলে এক্স ওয়ান কমা এক্স টু যে অন্তরালটা পেলাম সেটাতে অবকলনযোগ্য হচ্ছে সেটাতে সন্তত হচ্ছে তাহলে দেখো লাগড়াঞ্জির উপপাধ্যে সেটা আমরা কী পাবো এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এফ ডাস সি আবার দেখো এফ এক্স কী বলা আছে এফ এফডাস এক্সটা গ্রেটার দেন জিরো এ লেস এক্স লেস বি অন্তরালে এভারটাস গেটার দেন অর্থাৎ এই এই যে এ এ আর বি বাদ দিয়ে পুরো মাঝটা এভারটাসটা ডেলিভারি গেটার দেন হবে আবার দেখো এক্সো অনেক টু তোর মাঝেই আছে তাহলে একশো অনেকটুর মাঝে যদি কোনো একটা বিন্দু নেই তাহলে সেটা তো গেটার হবে অর্থাৎ এই যে সিটা এই সিটা তো এক্সো অনেকটুর মাঝে তাহলে এখানে এভডাস সিটা গেটার দেন হবে তাহলে এভার্সটা গেটার দেন জিরো তাহলে সিটা গেটার দেন জিরো যেহেতু x1 তে x2 থেকে ছোট তাই x2 - x1 তে গ্রেটার দন 0 হবে তাহলে দেখো f ডট c টা গ্রেটার দন 0 x2 - x1 তে গ্রেটার দন 0 তাহলে দুটো ধনাত্মক সংখ্যার গুণফল ধনাত্মক হবে তাহলে x2 - x1 * f ডট c টা গ্রেটার দন 0 হবে তাহলে কি যদি x2 - x1 * f ডট c রে গ্রেটার দন 0 হয় তাহলে f অফ x2 - f অফ a রে গ্রেটার দন 0 মানে f f অফ x2 - f অফ x1 গ্রেটার দন 0 সেটা লিখিছি f অফ x2 - f অফ x1 গ্রেটার দন 0 অর্থাৎ f অফ x2 গ্রেটার দন f অফ x1 তাহলে দেখো x1 ওয়ান লেস দেন এক্স ছিল কি হলো? এফ ওপ এক্স ওয়ান লেস দেন এফ তার মানে কি এই যে এক্স ওয়ান থেকে ছোট ছিল তো তাহলে তাদের যে ফাংশনাল ভ্যালুটা এফ অফ এক্স ওয়ান যদি এখানে পাই এফ অফ এক্স টু যদি এখানে পাই তাহলে এফ অফ থেকে ছোট অর্থাৎ ক্রমশ বাড়ছে যেহেতু এক্স ওয়ান একশো বিন্দু তো এ আর বি এর মাঝে যে বিন্দু অতএব যদি তারা এক্স ওয়ান হয় যদি তাদের ফাঁকশালটা একই চিহ্নিত চিহ্নে থাকে একই চিহ্নিত সম্পর্কিত থাকে যে এফ ও এক্স ওয়ান লেস দেন এফ ও এক্স টু তার মানে একই চিহ্ন যদি থাকে দুটোতেই তাহলে এটা ক্রমবর্ধমান হবে আবার যদি এক্স ওয়ান লেস দেন এক্স টু আবার এটা এফ অফ এক্স ওয়ান গেটার দেন এফ ও পেক্স টু হয়ে যেত তখন ক্রম হ্রাসমান হতো এটা পরবর্তী তোমরা এই এফ ডাস এক্সটা লেস দেন জিরো করে করতে পারবে তোমরা ওটা তাহলে এক্স টু যে কোনো বিন্দু তাই এ লেস সিকিউল স্টিক্স লেস সিকিলস বি বিস্তারে ক্রমবর্ধমান ঠিক আছে তো দেখো এইগুলো আমরা করলাম এরপরও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি কিছু বাড়ির কাজ দিই এগুলো লাগাঞ্চের সাহায্যে চেক করে এই দেখো লাগাঞ্জের উপবাদ্যটা চেক করবে আর সি এর মানগুলো যদি দুটো কন্ডিশন সিদ্ধ করে এর মানগুলো বের করবে প্রথম অঙ্কতে আছে এফএক্স সমান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু যেখানে জিরো কমা হাফ জিরো ক্লোজ হাফ ওপেন এফ এক্স সমান ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কমা ওয়ান অন্তরাল এফ এফ এক্স সমান ওয়ান প্লাস এক্স টু দু তিন ইন মাইনাস আট কমা এক এফ এক্স সমান মড এক্স মাইনাস ওয়ান কমা ওয়ান এফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন স্মল এ কমা স্মল বি বদ্ধ অন্তরাল সবগুলোই বদ্ধ অন্তরাল দেওয়া আছে প্রথম একটা বদ্ধ অন্তরালই দেখবে প্রথম একটাও একটা ওপেন একটা ক্লোজ করার দরকার নেই দুটোকেই জিরো ক্লোজ হাফও ক্লোজ করে দেবে এটা ক্লোজ করে দেবে ঠিক আছে এই অঙ্কগুলো করবে যদি কোথাও সমস্যা থেকে জানাবে আর যদি কোথাও নতুন ধরনের নতুন কোনো প্রবলেম আটকে যাও সেগুলোও জানাবে ধন্যবাদ